আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্টস অফ মাই লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি চলে এসেছি আরেকটা ভিডিও নিয়ে, আর এই ভিডিওতে আমি দেখাবো ভিক্টোরিয়া বাজারের শেষ পর্ব। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখে থাকেন হয়তো বা অবশ্যই দেখেছেন যে এর আগে আমি অনেকগুলো ভিডিও ভিক্টোরিয়া বাজারে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম। যদি কেউ চান অবশ্যই কিন্তু আমার চ্যানেল থেকে দেখে আসতে পারে। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভিক্টোরিয়া বাজারের মাংসের দোকান, আর এটা কিন্তু রুম শহরে অবস্থিত, আমি হয়তো বা আপনারা জানেন। তো মাংসের দোকানে নিয়ে যাবো, আর সাথে তো আমার কিছু কথা অবশ্যই আছে, আমার কথাও শুনতে থাকুন আর পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আপনারা আশা করতেছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি প্রথমবার ভিজিট করেন আমার চ্যানেলটা তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার ভিডিওর মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু দেখিয়ে থাকি যা কিনা আপনাদের ভালো লাগবে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তার আগে আমি কিন্তু ভিডিও দেখেছিলাম, আমি মাছের বাজারে গিয়েছি। তো মাছের বাজার থেকে মাংসের বাজারে চলে গেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক টাইপের মাংস পাওয়া যায়, আর এখানে কিন্তু আমরা যে মাংস হয় ভিক্টোরিয়া বাজারে কিন্তু প্রতিদিন গরু জবাই করা হয়, তো সেই মাংসই কিন্তু এখানে বিক্রি হয়। এটা সব কিন্তু ফ্রেশ, এখানে কোনো ইয়ে থাকে না, এই মানে ভেজাল থাকে না, সব কিছু আমরা ভালো ফ্রেশ জিনিসই পেয়ে থাকি। আর দামটাও কিন্তু তুলনামূলকভাবে কমই হয়, তার মানে একটা বেশি হয় না। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাংস পাওয়া যায়, যেমন খাসির মাংস, ভেড়ার মাংস, তারপর হচ্ছে ছোট বাছুরের মাংস মানে কচি বাছুরের মাংস, তারপর হচ্ছে গরু মানে পরিপক্ক গরু যেটা থাকে ওইটার মাংস পাওয়া যায়, তারপর হচ্ছে এখানে খরগোশ পাওয়া যায়, তারপরে আবার এই বিভিন্ন টাইপের মুরগি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা দেশি মুরগিও আছে, একটা ফার্ম মুরগিও আছে, একটাতে প্রচুর পরিমাণে তেল আছে বা ছোট আকৃতির আছে, বড় আকৃতির আছে। তাছাড়া কিন্তু এখানে মুরগির কলিজা এগুলোও পাওয়া যায়, যদি কেউ চায় কিনে নিতে পারে, বা সবসময় পাওয়া যায় না, কিছু কিছু টাইম থাকে আর কিছু কিছু টাইমে থাকে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ হালাল মাংসের দোকান, এখানে কিন্তু কোনো মানে এই ইয়ে না। আমরা মুসলমান হিসাবে কিন্তু আমাদের প্রত্যেকেই আমরা এটি খেতে পারবো, এটা আমাদের জন্যই। তো তাছাড়া ইটালিয়ানরা এখান থেকে নেয়, এটা কোনো সমস্যা নাই। তবে বেশিরভাগ আমরা বাংলাদেশিরাই নিয়ে থাকি, কারণ হচ্ছে বাংলাদেশি এই রুম শহরে তো বাংলাদেশের পরিমাণ একটু বেশি আছে, সো আমাদেরই বেশি উপকার হয়, আমরাই বেশিটা নিয়ে থাকি। আর বরাবরের মতো এর আগেও কিন্তু আমরা বলেছি যে দোকানে আমাদের কাছে সবসময় পরিচিত, আমাদের কাছে ভালো লাগে, সেই দোকানেই কিন্তু আমরা বেশি যাই, সেখান থেকে আমাদের নিয়ে সব কিছু কেনাকাটা হয়। তো এটাও ব্যতিক্রম না, এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানেও কিন্তু আমরা সবসময় আসি, যখনই আমাদের প্রয়োজন পড়ে আমরা এখান থেকে নিয়ে যাই ফ্রেশ মাংস। তো এখানে প্রাইসটাও তুলনামূলকভাবে কম, তাছাড়া ওনাদের ব্যবহারও খুবই ভালো। আর এখানে তো বিভিন্ন টাইপের বিভিন্নভাবে বিক্রি করা হয়, যদি কেউ চায় মাংস শুধু মাংস নিতে পারে, কেউ যদি চায় হাড়সহ নিতে পারে, এক একটা প্রাইস এক এক রকম। শুধু মাংস যেটা সেটা প্রাইস রাখা হয় প্রায় 6.5 ইউরো, অনেক সময় প্রাইসটা কমও হয় একটু বাড়ে, আর বিশেষ করে আমরা বাংলাদেশিদের জন্য সবসময় ছাড় থাকে, সবসময় এখানে একটু কমই থাকে, তেমন একটা থাকে না আমাদের জন্য, তবে অন্যান্যদের জন্য একটু প্রাইস একটু বেশিই থাকে। এই তো দেখতে পাচ্ছেন মাংস, এটা হচ্ছে গরুর মাংস, 6.90 ইউরো দেওয়া আছে। তো দেখুন এখানে আমি এটা ওনারটা দেখে অবাক হয়ে গেছি, এত বড়টা কীভাবে একসাথে নিয়েছে। তো আমি ভাবলাম এটা একটা ইন্টারেস্টিং বিষয়, সো এটা ভিডিও করি। তো ভাই আগে বলেছি ভাই একটু তুলে ধরেন, আমি একটু ভিডিও করি। তো এটা আমি ভিডিও করেছি, এটা একটা খাসি, আস্ত খাসি বড়। তো এটা এখন অন্য জায়গায় ট্রান্সফার করতেছি, কারণ ওনাদের দোকান তো। আর এটা হচ্ছে বক্স নাম্বার 120। ভিক্টোরিয়া বাজার যদি কেউ মাছের বাজারে মানে মাংসের বাজারে চলে আসে, আর এটা কিন্তু মাছের বাজারের পরেই এদিক দিয়ে, তো মাংসের বাজারে চলে আসলে অবশ্যই কিন্তু আপনারা এই দোকানটাতে চলে আসবেন। এটা বক্স নাম্বার হচ্ছে 120। আর ইটালির অবস্থা যদি বলতে যাই, ইটালিতে কিন্তু বর্তমানে দিন দিন অবস্থা খুবই খারাপ হচ্ছে, আবারও লকডাউনের হয়তো বা আমরা লকডাউনে পড়তে পারি, বা যদি এরকমভাবে আরও কয়েকদিন যাই সবারই যে কী অবস্থা হবে সত্যিকার অর্থে বলা যায় না, কারণ দিন দিন অবস্থা খুবই খারাপ হচ্ছে, ট্যুরিস্ট আসতেছে না, কারণ ইটালিতে কিন্তু সম্পূর্ণটাই ডিপেন্ড করে ট্যুরিস্টের উপরে।
বাট এই টুরিস্ট আসতেছে না কারণ এই ভাইরাসের জন্য। তো এখন যদি না আসে তো পরবর্তীতে আমাদের বাংলাদেশে তো আছে ঠিকই, ইটালিয়ানদের পর্যন্ত অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে, আল্লাহ যদি আমাদেরকে রহমত করে, আল্লাহ যদি আমাদের ভাগ্যে ভালো রাখে, তাইলে হয়তো বা আমরা বিপদ থেকে হয়তো রক্ষা পেতে পারি, আল্লাহ ভরসা। এতো আমাদেরটা আমরা নিয়েছি ভাইয়া, এখন আমাদেরকে কেটে দিচ্ছে মাংসটা, যে যেরকমভাবে চায় সেভাবেই কিন্তু কেটে দেয়। তো আমরা কিন্তু বেশি নেই নেই, কারণ আমরা দুজন মানুষ, আমাদের দুজনের বেশি প্রয়োজন পড়ে না, যার জন্য আমরা বেশি নেই নেই। আর আমরা ফ্রিজে রেখে মাংস খাই না, একদম ফ্রেশ নিয়ে যাই বাসায়, নিয়ে গিয়ে তারপর রান্না করে আমাদের খাওয়া হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পুরোটা দোকান, আর এখানে মাংস এখানে সামনে রাখা হয়েছে আর ভিতরে আরও আছে। এই যে দেখুন লিখাই আছে হালাল কার্নে, কার্নে হালাল আর কি, মানে এখানে কার্নে কি মাংসকে বলা হয় কার্নে, এটা সম্পূর্ণই হালাল আমাদের মুসলমানদের জন্য। এই তো ভাইয়া প্যাকেট করে দিচ্ছে, আমরা এখন চলে যাব, আমরা বের হয়ে গেছি ভিক্টোরিয়া বাজার থেকে। তো টিকিট মেরেই তো অবশ্যই যেতে হবে, যেহেতু মেট্রো দিয়ে যাব। তো হাজবেন্ড সামনে যাচ্ছে, আমি পিছনে যাচ্ছি। আর এখানে ভিক্টোরিয়া বাজারে কিন্তু মাশাআল্লাহ অনেক কিছুই আমরা পাই। সো মাঝে মাঝে মনে হয় না যে আমরা বিদেশ থাকি, আমাদের মনে হয় যে আমরা বাংলাদেশেই আছি, কারণ এমন মানে আনকমন জিনিসগুলো যেগুলো পাওয়ার কথা না সেগুলোও কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। তো যার জন্য সবসময় মনে হয় যে কিছু খেতে ইচ্ছে করছে, তো আমরা চলে যাই ভিক্টোরিয়া বাজারে চলে আসি। তো ওইখান থেকে যা দরকার সেগুলো কিন্তু কিনে নেওয়া যায়, যা কিনা আমাদের জন্য খুবই ভালো মনে করি আমি। এই তো আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি, মেট্রো চলে এসেছে, মেট্রোতে উঠে যাব, তারপরে বাসায় চলে আসব। বাসায় এসে কিন্তু অবশ্যই দেখাবো আমরা কী কী কিনেছি আমাদের ছোট্ট সংসারের জন্য। বাসায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি চাল, এটা দিয়ে মুড়ি বানাবো বাসায়। আর এটা হচ্ছে খেজুর কিনে নিয়ে এসেছিলাম, এটা খুবই খেতে খুবই ভালো লাগে। তারপরে আমার সবচেয়ে বেশি পছন্দ বাদাম, বাদাম এনেছি, তারপর পোলার চাল, তারপর এনেছি বুটের ডাল, কারণ বুটের ডাল ছাড়া চলে না, সবসময় খেতে হয়। তারপর এনেছি একটা হচ্ছে ব্রাউন কালার চিনি আর একটা হচ্ছে সাদা চিনি, আমার প্রয়োজন পড়বে এর জন্য আমি কিনে নিয়ে এসেছি। এখানে হচ্ছে সবজির পালা, আমি এখানে লাল শাক নিয়ে এসেছি, তেমন আনি নাই কারণ আমরা দুজন, আমাদের দুজনের জন্য তেমন প্রয়োজন পড়ে না, এনে কষ্ট করে এনে তারপর টাকা দিয়ে কিনে এনে নষ্ট করার তো কোনো মানেই হয় না। এর জন্য কম কম নিয়ে আসি সব কিছুই, কারণ এটা তো কাছে, আমরা যে কোনো সময় গিয়ে আনতে পারবো। আর এটা হচ্ছে দুন্দুল, অনেকে হয়তো বা বলে পোলকা অনেকে অনেক এলাকায়। আর এটা হচ্ছে ভুট্টা, এই ভুট্টা কিন্তু আমরা সকালে নাস্তা হিসেবে খাই, ভুট্টাটা পুড়ে খাই, তো এটা খেতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে গেলে নিয়ে আসা হয়। আর এটা হচ্ছে কহি, অনেকে কিন্তু এটাকে কইডাও বলে, এটা বেশি আনি নাই, দুইটাই আনছি, দুইটা দেড় কেজি, দুই কেজির, হ্যাঁ দেড় কেজির মতো হবে। আর এখানে নিয়ে এসেছি কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ ছাড়া তো চলেই না, প্রতিদিন রান্না করতে হলে কাঁচামরিচটা প্রয়োজন পড়ে। আর নিয়ে এসেছি সিম, সিমও বেশি আনা হয় না কারণ এটা অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে হচ্ছে কচুরমুখী, কচুমুখি এনেছি, আমার কচুমুখি দিয়ে ভর্তা খেতে খুবই ভালো লাগে, তো আমার কাছে কচুমুখি খুব ভালো লাগে। আর এটা হচ্ছে কুমড়ো, অনেকে কুমড়া বলে, বাট আমাদের এলাকায় এটাকে আমরা জালি বলে থাকি, ছোটো কুমড়া হয়তো বা অনেকে বলে থাকে। আর আদা নিয়ে আসছিলাম, আদা রসুন, আদা রসুন, পেঁয়াজ, আলু, তারপর হচ্ছে ডাল, আরও কয়েক ধরনের ডালও আনছি কিন্তু আমি দেখাই নাই সব কিছু। এখানে হচ্ছে আমাদের বেগুন নিয়ে আসছি, এখানের মাংসটা কিন্তু আমরা নিয়েছি করে এই হাড় এবং মাংস সহকারে, কারণ শুধু মাংস আমার কাছে ভালো লাগে না, হাড় যদি থাকে তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে মাছ, মাছ কিন্তু প্রায় 10 কেজির মতো নেওয়া হয়েছে, বাট এখানে সব আমি রাখতে পারি নাই, আমার স্পেস খুবই কম, আমার ছোট্ট সংসার, জায়গাও ছোট্ট, তো এর জন্য আর কি। দেখতেই পাচ্ছেন সবগুলো আপনাদের সাথে দেখালাম, আরও কিছু বাইরে রয়ে গেছে যা কিনা আমি দেখাতে পারিনি। তো আশা করতেছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন, আর এইভাবে আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না।
তো আজকের মতো বিদায় নিতেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।